আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। তো দর্শকরা, আজকে আমরা কথা বলবো এমডি হারিসুজ্জামান, যিনি সাউথ কোরিয়াতে ভিসা পেয়েছেন রিসেন্টলি কিয়ংডং ইউনিভার্সিটিতে। আমাদের নেক্সট ভিডিওগুলো ডিফারেন্ট ইউনিভার্সিটি নিয়েগুলো আসবে। তো এখন পর্যন্ত যারা আগে ভিসা পেয়েছে কিয়ংডং ইউনিভার্সিটির, এই 2023-এর সেপ্টেম্বর ইনটেকে আমাদের ছোট ভাই হারিসুজ্জামান উনি ভিসা পেয়েছেন, এবং উনি এক ভাইয়ের মাধ্যমে রিকমেন্ডেড বাংলাদেশ থেকে। তো হারিসুজ্জামান, তুমি কোন ইউনিভার্সিটিতে যাচ্ছ এই সাউথ কোরিয়াতে স্টাডি করার জন্য? আমি আলহামদুলিল্লাহ কিয়ংডং ইউনিভার্সিটি থেকে আমার সেপ্টেম্বর ইনটেকের ভিসা পেয়েছি। ওকে, তো তোমার একাডেমিক রেজাল্টটা একটু বলবা, যেহেতু অনেক স্টুডেন্ট আছে যারা কামিং স্টুডেন্টস, ওরা এই বিষয়গুলো জানতে চায়। জি, আমি 2018 সালে এসএসসি পাশ করেছি। ওইখানে জিপিএ ছিল যে 5.5, তার সরি 5.00। তারপর এসএসসিতে 2020 সালে ছিল, হ্যাঁ, ওইখানেও আমি আলহামদুলিল্লাহ জিপিএ 5 পেয়েছি। আর এইভাবে আইএলটিএস রেজাল্ট ছিল আমার ওভারঅল 6। আচ্ছা, ওর একাডেমিক রেজাল্ট এসএসসি এইচএসসি দুইটাই প্লাস ছিল, এবং ওভারঅল আইএস স্কোর ছিল 6। তো এটা একটা ব্যান্ড স্কোর, এবং প্রতিটি রেজাল্টও ব্যান্ড, এবং সে বিষয় পেয়েছে একটা ব্র্যান্ড ইউনিভার্সিটিতে। তো বাংলাদেশের অনেক স্টুডেন্টস কিয়ংডং ইউনিভার্সিটিতে যায়, এগুলোর অনেক ফেসিলিটিগুলো থাকে। যেমন আমি নিজেও কিয়ংডং ইউনিভার্সিটি স্টুডেন্ট ছিলাম, পার্ট টাইম ফেসিলিটি, ইউনিভার্সিটি কেয়ার, তারপর একটা বেস্ট কমিউনিটি বাংলাদেশি স্টুডেন্টদের জন্যে। তো ওভারঅল অনেক স্টুডেন্টস এই ইউনিভার্সিটিতে যাচ্ছে উইথ আইএলস এবং উইদাউট আইএলস। তো হারিসুজ্জামান ভিসা পেয়েছে উইদাউট আইএলসে। তো আমি কথাগুলো শর্ট করে নেব। হারিসুজ্জামান, তোমার এই এক্সপিরিয়েন্সে, যেহেতু আমাদের সাথে জার্নিটা মনে 3 থেকে 3.5 মাসের মনে হচ্ছিল, রাইট? আচ্ছা, তো এই শর্ট এক্সপিরিয়েন্সে অ্যাম্পলের সম্পর্কে তোমার অপিনিয়ন কি? অপিনিয়নটা হলো, আমি গত 2 বছর যাবতই বাইরে যাওয়ার জন্য ট্রাই করতেছি। তো বিভিন্ন এজেন্সি ঘুরছি, ওনাদের কারোর সাথেই আমার মানে মাইন্ড ওইরকমভাবে সেট আপ হচ্ছিল না। তো দিন শেষে আমার এক বড় ভাইকে বললাম যে ভাই, আমি তো কোরিয়া নিয়ে ভাবতেছি এখন, আপনি তো জানেন বিষয়টা, একটু একটা রিকমেন্ডেশন দেন। তো ওই রবি ভাই আর কি আপনার কথা বললো যে এরকম ভাই আছে, আমার এক ভাই, ওনার ভাই কিন্তু রিজেক্ট হয়েছে, কিন্তু তারপরও আপনাদের কাছে আমাকে আনছে। শুধুমাত্র উনি বলছে যে কি, দেখ ওনারা খুবই স্বচ্ছ, ওনাদের লেনদেন টেনদেন, তারপর সব কিছুই ওভারঅল সব দিক থেকে ঠিক আছে। তো ওইটা বলে আমাকে আনছে। তো আমি আসলাম, আসার পরেই প্রথম দিন আপনার সাথে কথা বললাম, কথা বলে আলহামদুলিল্লাহ আমার ভালো লাগলো। তারপরে তো আমি আমার কাজ শুরু করলাম, সব কিছুই আলহামদুলিল্লাহ সময় অনুযায়ী হয়েছে। তো আলহামদুলিল্লাহ, তো এখন যেহেতু আমরা সত্যিকারতে প্রতিটা স্টুডেন্টের কাজই যেভাবে কমিটমেন্ট দেওয়া থাকে বিগিনিং থেকে, আমরা শেষ পর্যন্ত সেভাবে কাজ করার ট্রাই করি। তো তোমার হোম ডিস্ট্রিক্ট কোথায়? আমার হোম ডিস্ট্রিক্ট চাঁদপুর, চাঁদপুর সদরই। তো চাঁদপুরের যারা স্টুডেন্টস সাউথ কোরিয়া নিয়ে ড্রিম দেখে স্টাডি করার জন্য, তাদের বিষয়ে তোমার মোটিভেশন বা কোনো কিছু বলার আছে কিনা যারা কামিং দিকে যেতে যাচ্ছে? হ্যাঁ, আমি তো অবশ্যই রিকমেন্ড করবো যে যারা বিশেষ করে ব্যাচেলর যাবে, তারা অবশ্যই যেন সাউথ কোরিয়াতে যায়। কারণ মানে যদি আপনি আমেরিকা অথবা লন্ডন অথবা অস্ট্রেলিয়া, হ্যাঁ, এগুলোতে যদি আপনি ট্রাই করেন, তখন হবে কি, আপনার টিউশন ফিটা অনেক বেশি হবে, লিভিং কস্ট অনেক বেশি হবে। ওই তুলনায় আপনার সাউথ কোরিয়াতে কিন্তু লিভিং কস্ট, তারপর টিউশন ফি তুলনামূলকভাবে কম, আবার তাদের পার্ট টাইম জবের ফেসিলিটিসটাও ভালো। আপনি ভাষা পারলে অনেক ভালো ভালো জব পাবেন, অনেক হাই স্যালারির জব পাবেন। তো তখন কি, তখন টিউশন ফি, লিভিং কস্ট এগুলো ভালোভাবে ম্যানেজ করা যাবে, আর কিছু সেভিংসও করা যাবে, যেটা অন্যান্য কান্ট্রিতে করা সম্ভব না। তো যারা তুলনামূলকভাবে একটু ফ্যামিলি ব্যাকআপ অত ভালো নেই, তারা অবশ্যই আমি রিকমেন্ড করবো যে কি, সাউথ কোরিয়ায় মুভ করে। তো দর্শক, আজকে এ পর্যন্তই আমরা হারিসুজ্জামানের ফুল রিকমেন্ডেশন এবং তার ডিটেলসগুলো জানলাম। তো যারা সাউথ কোরিয়ানের ড্রিম দেখেন, আপনারা এম্পল এডুকেশনের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা 2024-এর মার্চ ইনটেকের জন্য অ্যাপ্লিকেশান অ্যাকসেপ্ট করতেছি। তো আজকে এ পর্যন্তই, দেখাবো নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।